তুই বলো কোন জামা নেবে, বলো ইরানি নেবে সুদানি নেবে, কোনটা নেবে বলো, তোর কোনটা পছন্দ বলো, যত দামি জামা তুমি আছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও। আম্মা জান খাজিদুল কুবরা বললেন, আল্লাহর হাবিব আমি যে কাপড় পরি কবরে যাই না কেন, ওটা কবরের মাটিতেই খেয়ে নেবে, ওইটা কোনো কাজ হবে না। তাই যাওয়ার সময়তে এত ভালো কাপড়ের দরকার লাগে, এত ভালো কাপড়ের দরকার হবে না। আপনি ভালো ভালো কাপড়গুলো রেখে দিন, আপনার প্রয়োজন হবে, আমার সন্তানদের প্রয়োজন হবে, আপনার উম্মতের প্রয়োজন হবে। কথা বুঝে এসছে? আমাকে যে জামাটা ছিঁড়ে গেছে আর আপনি পরতে পারছেন না, একেবারে অচল হয়ে গেছে, আমি ওই জামাগুলো কেচে ভাঁজ করে রেখে দিয়েছি, আপনার মোবারক গায়ে স্পর্শ লাগার জামাটা আমি ফেলি নাই, ওই রকম একটা পুরাতন একেবারে অচল জামা আপনি আমার গায়ে দিয়ে দেবেন, আমি ওটা পরে চলে যাব, ভালোটা রেখে দেন, ওটা জ্যান্ত মানুষের কাজে লাগবে, মাইয়েদের কাজে লাগে না। কথা বুঝে এসছে আব্বা? এই বাবা জি কথা বুঝতে পেরেছেন? তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আল্লাহ নবী সেটাতে চুপ করে গেলেন, অতএব নবীর চুপ করে যাওয়াটাও উম্মতের জন্য হাদিস। কওল রাসূল, ফেল রাসূল, আমাল রাসূল, তিনটেই হলো উম্মতের জন্য রাস্তা, উম্মতের জন্য বড় পরিষ্কার জায়গা। আমার বাবা জি আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবীর কাছে আম্মা জান খাদিজা বললেন, পুরাতনটা হলেই হবে, অত দামি কাপড় লাগবে? জোরে বলেন না। এ উম্মতে মুহাম্মাদের নবীর শানে দরুদ পড়ে আর চাদর কিনে কবরের উপরে ঢেলে দেয়, এর মাথায় একবারও থাকা দরকার ছিল না যে চাদরটা জ্যান্ত মানুষের প্রয়োজন হয়, মাইয়েতের জন্য চাদরের কোনো প্রয়োজন নয়, ওটা ব্যবসা দাদা ব্যবসা করে খায়, আর এই বোকারা গিয়ে ওতেই এসে যোগান দেয়। আমার বাবাজির আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, মাইয়েতে তো দিল না বরং কবরের উপরে শুইয়ে দিল, ছি 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 ছি, এরপরও যদি ভাবে আমি কাজটা ভালো করছি, আমি কাজটা ভালো করছি, নেকির কাজ করছি, এটাকে নেকি মনে করে যদি কেউ করে তো আমার আশা মনে হয় ঈমান হারা হয়েই কবরে যাবে, ঈমান নিয়ে আর কবরে যাওয়া সম্ভব না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসেছে? এবারে আপনাদের কাছে আমি শোনাচ্ছিলাম যে ক্ষমা পাবে তারা, মাগফিরাত পাবে তারা, আল্লাহ ক্ষমা করবে দেবো বলেছে যারা, তাদের নমুনা হলো তারা নামাজি হবে আর রুজি কেটে দান করতে বলা, সারা জীবন বাপ বেটাকে রুজি কেটে দিয়েছে, হেনা না বলে মুখের ভেতরে ডিমটা চলে গেছে, আর বাপ বাচ্চা বললো আব্বা মুখের ভেতর থেকে বার করে দিয়ে দিয়েছে, হেনা না বলে মুখ থেকে কেটে বার করে দিয়েছে। আপনার মুখ থেকে বার করে কখনো আব্বাকে দিয়েছ? কখনো দিয়েছ? আল্লাহ আকবার, তোমার পাতে দিয়ে দিয়েছে বিবি তোমার ভাগটা, তোমার পাতে দিয়ে দিয়েছে তোমার ভাগটা, কখনো নিজের পাতে থেকে তুলে আব্বার দিকে আগিয়ে দিয়েছ? আব্বা অত বড় রাক্ষস না, আব্বা অত বড় পিপাসুক না, আব্বা অত বড় জানোয়ার না যে তুই তুলে দিলে তোর বাপ খেয়ে নেবে, তুই তুলে দিলে বাপের কোল যেটা বড় হবে, আর নিজে বলবে না আরে আব্বা আমি বুড়ো হয়ে গেছি, আমি ঠিক আছে বৌমামাকে ঠিকই দিয়েছি, তুমি খেয়ে নাও বাবা, এটা তুমি খাও, এটা তুমি খাও, আমার দাদু ভাইকে দাও, নিজেও খাবে না তোমাকে কিংবা তোমার বাচ্চাকে খাইয়ে দেবে। আমার আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা, না তো আব্বার দিকে ঠেলে দিতে পারলাম আর না নিজে সে জায়গায় দাঁড়াতে পারলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করুক, বলুন আমিন। এ বন্ধু আখিরাত কার কার ভালো লাগে? আমাদের আখিরাত ভালো লাগে বাবা, আখিরাত ভালো লাগে, এই আখিরাত ভালো লাগে তো নবীর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক যাদের, ভালোবাসেন। একটু নমুনা শোনাচ্ছি ভেবে নিও আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষরা, প্রত্যেকটি মুসলমান যখন মসজিদে যায় মসজিদের দরজায় পা রেখে প্রথম নবীকে সালাম দেয়, বিসমিল্লাহি ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতালি আবু আবার রহমাতিক, তো নবীকে সালাম দিয়ে মসজিদে গেছো, হ্যানা না বলে গেছে না গেছি না, এই নবীর সালাম দিয়ে আল্লাহর ঘরে বসে 100 টাকাটা বড় মনে হয় না ছোট মনে হয়,
100 টাকাটা আল্লাহর ঘরে গেলে বড় মনে হয় না ছোট মনে হয়? কথা বলে না এদিকে সব ঘুমিয়ে গেল নাকি? এই কথা বলে 100 টাকাটা মসজিদে ঢুকলে বড় মনে হয় না ছোট মনে হয়? কজন 100 টাকা দিয়েছ মসজিদে? আমার ছোট কথাটা কথা বলার সময় ভাবে না কি বলতে কি বলে, এই বাবাজি যদি 100 টাকা ছোট মনে হতো তাহলে জুমার দিনে মসজিদের কোটো সামনে থেকে গেলে সব করতে 100 টাকাই পড়তো। হ্যাঁ না না, জীবনে ঘুরে দেখাতে পরে 100 টাকা পড়েছে বলছি, 100 টাকা ছোট মনে হতো। শুনেন, আমি ওই আর পাঁচটা বক্তার মতো উদুম চালাই না, আগে ধাত হাতে রেখে তবে বায়নটা করি, আগে দেখি তারপরে বলি, কোনোদিন মিলাই তারপরে বলি। মসজিদে গেলে 100 টাকা অনেক বড় মনে হয়, হ্যাঁ না না, কিন্তু চার দোকানে বান্ধবীকে নিয়ে বসলে তখন টাকাটা বড় মনে ছোট মনে হয়? জেনে বলো তো, তোমার কাছে নবীর দাম বেশি না বান্ধবীর দাম বেশি? এই হোঁচট আবার দরুদ পড়ে জল চাইছে ফুটুনি করে করে, গোলা ফেলবে চলে বলছে ছিলে দেবো একদম। আল্লাহ ঘরে বসে 100 টাকা তোমার কাছে বড় মনে হয়েছে, আর বান্ধবীকে প্রেমিকাকে নিয়ে পার্কে বসতে 1000 টাকার তখন ছোট মনে হয়েছে না? এই কথা বলে বলেন না? হ্যাঁ না, জুমার খোদবা বড় হলে আর জুমার নামাজের সুরা বড় হলে মুসুরি তখন কুদুকুদি করে দাঁড়াতে চায় না, আর 3.5 ঘন্টা বল খেলার মাঠে এমন কাটায় মুততেও যায় না। হ্যাঁ না না, বলেন না, বল খেলার মাঠের টাইমটা তোমার কাছে ছোট হয়ে গেছে, আল্লাহর ঘরে খানিক করে বসে খোদবা শুনতে তোমার কষ্ট হয়ে গেছে, এই তোমার ইমানের তো তেজ, এই তুমি আখিরাতকে ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, তারাবির নামাজের সুরা বড় হলে কোরআন খত হলে মুসল্লি দাঁড়াতে চায় না। হ্যাঁ না না, বলেন না, কিন্তু সিনেমা হলে এক জায়গায় বসে 3 ঘন্টা কাটিয়ে দেয়, পেচ্ছাপও করে না, বলছে আর একটু হলে ভালো হতো, এখন শেষ হয়ে গেল। হ্যাঁ সিনেমা এখন শেষ হয়ে গেল। হ্যাঁ না বলেন, ফিল্মের শেষে প্রত্যেকটি ফিল্ম দেখলে বলার এখন শেষ হয়ে গেল, কিন্তু তারাবি এখনো হয় নাই, কি বুঝবো মানে ধরে দেন তারাবির না, তারাবির নামাজের সময় আপনার কাছে বড় হয়েছে, সিনেমা হলের জায়গাটা আপনার কাছে ছোট হয়ে গেছে। এমন তো বান্ধবী দিয়ে 1000 টাকা কম পড়ে গেছে, 100 টাকা মসজিদে বড় হয়ে গেছে, ঘরে বসে বসে একবার ভাববেন গিয়ে আপনার ইমানের ভোল্টেজ বেড়েছে না কমেছে। খালি জলসাতে বসে বসে বক্তাদের সামনে এমন ঝাড়া মারছে যে প্যান্ডেলের পাশ পর্যন্ত কাঁপছে, আর ভাবছে যে কথা তো আর গজব নামলে ও মরবে আমিও মরবো, বিপদে পড়ে যাবো। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা বুঝে তারপরে মানার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রশ্নের উত্তর দেবো না, জলসা চালিয়ে যাবো, ভুলে গেছে প্রশ্নটাই মনে নেই তো কি বলবো আর। হ্যাঁ বাবা জি বলে কি বলছো তো? হ্যাঁ সালাম আর কি, অনেক তিনটে প্রশ্ন বলেছি। একটা হচ্ছে যে আমরা জানি আল্লাহ নবী দোয়া করেছে আল্লাহ আবু জেহেলকে আর উমরকে দাও, উমরের ভাগ্যে হলো, আবু জেহেল কেন বাদ গেল? হ্যাঁ না বলেন, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ আমাদের অনেক বড় করেছে, নবীরাও পর্যন্ত আমাদের আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতে আমরা বড় ভাগ্যবান হতাম। হ্যাঁ না না বলেন, তাতেই শুনে খুশিতে বাঘে বাঘ, একবার ভেবে দেখা যাক যে নবীদের চালচলন কি আমাদের থেকে খারাপ ছিল, তাদের আচার ব্যবহার কি আমাদের থেকে কমা ছিল, তারা কি আল্লাহকে আমাদের থেকে কম মানত, তো তাদের কি করতে মাথায় পোকাটা কামড়ালো যে আমরা নবী না হয়ে যদি উম্মত হতাম তো ভালো হতাম? কারণ উম্মতে মুহাম্মাদের দাম কতটা আপনার জানানো হয় নাই, খালি জলটা শুনেছেন কিন্তু আপনার নসিবে এটা পড়ে নাই যে উম্মতে মুহাম্মাদি কাকে বলে, কার নাম? হ্যাঁ বাবা, ইমান কার নাম, বিশ্বাসের নাম না অবিশ্বাসের নাম? জোরে বলেন, বিশ্বাস আছে নাই? আছে, বিশ্বাস আছে, জোরে বলেন বিশ্বাস আছে। আল্লাহ নবী বলেছেন ফজরের দুরাকাত নামাজ পড়ে, ফজরের দুরাকাত নামাজ পড়ে এই উম্মত যদি কিছুক্ষণ বসে থাকে
কিছুক্ষণ যদি বসে থাকে তো আল্লাহ পাক তার আমলনামাতে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি সওয়াব দেবে। আদুরাকাত নামাজ তার পরে পড়ে উম্ম যখন রাস্তায় বার হবে তখন সারা দিনের জিম্মেদারি আমার আল্লাহর হাতে হবে, বিশ্বাস আছে? কই বিশ্বাস আপনার? ফজরেই আপনাকে দেখতে পাইনি রেস্টাকে পাবো কোথা থেকে? এ বাবা দিদা সারা জীবন ধরে মিলাদ দিচ্ছি বলছি আপনার কাছে বলছি আল্লাহ যখন কবর আজাব মাফ করে দেয় একটু ছেড়ে দোয়া করুন তোমার বাবার জন্য, মনে হচ্ছে খুব কষ্ট দেবো আমার। ও আল্লাহ নবীর কথা বিশ্বাস আছে? আল্লাহ নবী শুনিয়েছেন যদি উম্মত সন্ধ্যাবেলায় মগরিবের পরে সুরা মুলকের তেলাওয়াত করে, আমি রাসূল বলছি মুলক তেলাওয়াত করনে ওয়ালার কবরে কখনো আজাব হবে না, হতে পারে না, রাসূল বললেন। কিন্তু আমার বিশ্বাস না, আমার বিশ্বাসের মিলাদে পড়ে আছে। কি যে বলো সেই মূল সাহেবের দোয়াতে পড়ে আছে, দূর বোকা কথা গাল, আমার নবীর কথাটা বিশ্বাস না? যদি বলেন হ্যাঁ না না, আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন এক টাকা দিলে আমি আল্লাহ না দিলেও দশ টাকা দেবো। ক টাকা দেবো? একেবারে কমা হলেও দশ টাকা দেবো। কিন্তু আমি আপনি সত্য কথা বলেন, এখানে যারা বসে আছি এরকম এমন কেউ মানুষ আছি যে এক টাকা দিয়ে দশ টাকা নেওয়ার ইচ্ছা আছে? আছে এখানে কেউ? এখানে আছে? জোরে বলেন আছে নাই? বন্ধু যদি থাকতো তাহলে এই যে মাদ্রাসাগুলো চলছে এদের সঙ্গে বলতো মাসে একশো করে টাকা জমা দেবো আর আল্লাহর কাছ থেকে হাজার টাকা নেবো। আছে একশো টাকা দিনে বলা মাসে মাসে? না। কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনার আমার ঘর থেকে দুশো আড়াইশো পাঁচশো টাকা করে বন্ধনের লোনও যাচ্ছে, যাচ্ছে না বাবা? বন্ধনের লোনের বেলা প্রতি সপ্তাহে আপনি পাঁচশো টাকা জোগাড় করতে পারলেন আল্লাহর কাছ থেকে, তার রহমতের খাজা থেকে নেওয়ার জন্য আপনার কাছে একশো টাকা হলো না? তাহলে বলা যাচ্ছে বিশ্বাস এখনো পর্যন্ত জন্মালো? যদি বলেন না, এবার আপনাদের শুনিয়ে দিচ্ছি আসল ঘটনাটা, কেন উম্মতে মুহাম্মাদি হতে চাইছেন, কি চাইছে এরকম বলে বলো না, তাদেরকে কি দেখাতে দেবো? শুনেছ কি বলছে বলো, যা বলছো বলো, কি বলছো? ভিতরের কথা ভিতরে বলো, বাইরে বলছো না? আমার বাবাজিরা, আমার সোনাচাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওহো তিনটে তো বেরিয়ে গেছে আর আধ ঘন্টা হবে মাত্র, টুক করে বলে দিচ্ছি বন্ধু শুনে নেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শুনে নেন উম্মতে মুহাম্মাদের মর্যাদা কটা শোনাবো আপনাকে, যেখানে আম্বিয়াদের, যে কারণে আম্বিয়াদের বড় তামান্না ছিল, আশা ছিল উম্মতে মুহাম্মাদি হতে। শুনে নেন, আদম ভুল করেছে কোথায়, উপরে না নিচে? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন, ওই উপরটা কোথায়? আর ইশারা করছি তাই উপরে বলে দিচ্ছি, আর জানা কোথায়? আদম নবী ভুল করেছেন জান্নাতে, কোথায় জোরে বলেন? জান্নাতে। আর তার ভুলের পানিশমেন্ট হয়েছে কোথায়? দুনিয়াতে। কোথায় যদি বলেন? দুনিয়াতে। ভুল করেছিল কটা? একটা। আর পানিশমেন্ট হয়েছে কটা? তিনটে। কটা? মিলিয়ে নেন, বাড়ি দিয়ে চলে যান, সারা জীবন অপেক্ষা করবেন, শিখবেন, কাজ হবে ইনশাল্লাহ। প্রথম ভুল হলো আদম ভুল করেছে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। কি ভুল করেছে? আর ভুল করার জন্য কার ফাঁদে পা দিয়ে ভুল করেছে? জোরে বলো, আরো জোরে বলো। নিজে কথা, শয়তানের ফাঁদে আদম পা দেয় নাই, মিথ্যা কথা। কার ফাঁদে? বিবির ফাঁদে। তো বিবির ফাঁদে পা দিয়ে সেদিন আদমের ভুল হয়েছে, কার ফাঁদে? মনে করেন, পয়েন্ট নোট করবেন, ইসলামের নাম ভাববেন, নোটটা করতে নিচ্ছি আমি। বিবির ফাঁদে পা দিয়ে ভুল করেছে, যেমনি ভুল হয়ে গেল প্রথম শাস্তি হলো গায়ের জামা কাপড় খুলে গেল। হ্যাঁ না না বলেন, কথা বলেন হ্যাঁ না না। এ গায়ের জামা কাপড় ছিল না, খুলে গেছে? খুলে গেছে। জান্নাত থেকে পাতাগুলো তুলে নিয়ে নিজের দেহগুলো ঢাকতে শুরু করেছে, ইজ্জতটা তো ঢাকতে হবে। হ্যাঁ না না বলেন, পাতা দিয়ে ইজ্জত ঢাকলে সম্পূর্ণ ঢাকা পড়বে না, ফাঁকা ফাঁকা থাকবে, ফাঁকা ফাঁকা
থাকবে আমাকে ক্ষমা করে দেবেন। এখনো বাংলার মানুষ নয়, পৃথিবীর মানুষ বইয়ের ফাঁদে ফা দিয়েছে বেশি, যারা জামা কাপড় পরছে ফাটা ফাটা, তারা এখন ফাটা প্যানের দাম বেশি না ভালো প্যানের, মানে বুঝতে পারছো জুতো খাওয়ার টাইম হয়ে এসছে। আজ আর ভালো প্যানের দাম নেই, আগে কালার চটে গেলে সে কাপড় বিক্রি হতো না, হ্যাঁ না বলেন? আর এখন ডিসকালার না করলে বাজারে দাম পাওয়া, তাহলে বুঝতে হবে নসিব ফেটেছে, কথা বুঝে আসছে? জামার প্যান্ট এমন প্যান্ট পরেছে স্কোয়ার করে ফুটো করা, মানে ঠিক চার ইঞ্চি বাই চার ইঞ্চি, আপনি বলেন তো প্যান্টে চার ইঞ্চি করে যদি ফাটা হয় তাহলে কি বাকি থাকে আর কি দেখা যায়? মানে একেবারে উলঙ্গ হয়েছে, প্রথম উলঙ্গ করেছে, প্রথমে উলঙ্গ করেছে আর তারপর ঘাড় ধরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কথা বুঝে এসছে? বন্ধু ঘাট যখন তাড়িয়ে দিয়েছে তখন তাড়িয়ে একসাথে দুজনকে দিয়েছে, কুল্লাহ বিতু মিনহা জামিআ, দুজনকে একসঙ্গে তারা, হ্যাঁ না? তো তাড়িয়েছে দুজনকে একসঙ্গে, কিন্তু ফেলেছে দুজনকে দু জায়গাতে, একজন গেছে জেদ্দাতে আর একজন গেছে লঙ্কাতে, কথা বুঝে এসছে? নোট রাখবেন কথাগুলো, এগুলো বার করতে নিচু তো হচ্ছে বহুত, এবং নিচুরের কথা শুনে যাচ্ছি আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, তো একজন গেছে জেদ্দাতে আর একজন গেছে লঙ্কাতে, দুজন রাস্তা জানে না অজানা জায়গাতে, হ্যাঁ না বলেন? এই দুজনের সাক্ষাৎ হতে সময় লেগেছে 300 বছর, ক বছর বলো? কটা পানিশমেন্ট হলো? তিনটে, 1 নম্বর কাপড় চোপড় খুলেছে, 2 নম্বর ঘাড় ধরে নামিয়ে দিয়েছে, আর 3 নম্বর দুজনকে দু জায়গায় ফেলে দিয়েছে, কথা বুঝে এসেছে আমার বন্ধু? এই তিনটে ঘটনা আজকের বাস্তব এসে গেছে, এত রাতে আর এই কথাগুলো ধরানো যায় না, কিন্তু এখন মেজাজ শুতে যাচ্ছে আর আমাকে জোর করে দিতে হচ্ছে, এটা যদি সকাল সন্ধ্যাতে হতো তো বোঝানো সহজ হতো আর বোঝাও সহজ হতো, কারণ যৌবনের জোশে যেটা পারা যায় বুড়ো বয়সে কায়দা করে সেটা সম্ভব নয়, হ্যাঁ না বলেন? 62 বছরের বুড়োগুলো দাড়ি দাড়ি চেঁচে ভালো করে চুলে কলক করে এমন সাজে মনে হচ্ছে যেন 22 বছরের যুবক, এটা মনে হয়, কিন্তু জড়িয়ে হলে বলে ছেড়ে দে খাঁচা খারাপ, বেশি জোরে চাপি না ভেঙে, কি বললেন? এখন আমার সেই অবস্থা চলছে, আমার আল্লাহ বলে ভাইরা, আমার জ্ঞানজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো প্রথম কাপড় খুলেছে আর দ্বিতীয় ঘর থেকে তাড়িয়ে বলো দিয়েছে, আপনার আমার অবস্থা ওইখানে গেছে, যত বৃদ্ধ মানুষের তাকিয়ে দেখো, জোয়ানের যৌবনের জোশে রাতের অন্ধকারে দিনের দিবালাকে সকালে বিকালে চান হয়ে মেহনত করেছে, আর যা কিছু করে সব ছেলেদের জন্যই তো করেছে, হ্যাঁ না বলেন? সেই ছেলের সুখের প্রাসাদ বেঁধে দেবার পরে যখন তারা সংসার বেঁধে দিয়েছে তখন নিজে ঘর দখল করেছে আর বাপকে ঘর থেকে, বাহ মিল খেয়েছে, মিল খেয়েছে, হ্যাঁ? তো দুটো হয়ে যান, একটা বাকি আছে, হ্যাঁ না বলেন? একটা জেদ্দায় আর একটা লঙ্কায় মিল খাওয়াবো, এখন দেখবেন বাড়িতে গিয়ে দেখেন বুড়ো বুড়ি মিল নেই, বুড়ো থাকে এ দাবায় আর বুড়ি থাকে একটা জেদ্দায় আর একটা লঙ্কায়, এ কেসে মরে যায় আর ও শুয়ে নাতিকে জড়িয়ে ঘুমায়, ও এসে বলছে হ্যাঁ রে কাকে ধরে শুয়ে আছে, তুমি সরে যাও, এখন আমার কাছে নাতি আছে তোমাকে লাথি মারলো, চলে যাও, এখন আর বুড়ির পাশে বুড়োর জায়গা নেই, বুড়ি এখন নাতিকে জড়িয়ে পড়ে আছে, ও তখন চিন্তা করছে ভাগ করে আমি তুই দখল করে বসে আছি, তা কি করবো, কথা বোঝেন নাই আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা? এখন আর মিল নাই, বুড়ি খুব কষ্ট পাচ্ছে, হাঁপের তালায় উঠতে পারে না, বসতে পারে না, বুড়ো বসে আছে, সব আত্মীয়রা দেখতে আসছে, দাঁড়িয়ে কি করছে, বসে আছে, কি করতে হয়েছে নানি শরীর খারাপ, হ্যাঁ ও মরবে আমি জানি তো, যা যা দেখা যাক, ও খৈনি খাচ্ছে, বউ মরছে মানে খৈনি খাচ্ছে, বলছে মরবে আমি বুঝতে পেরেছি, তার মানে বুঝতে হবে একটা জেদ্দায় আর একটা মিল নাই, হ্যাঁ না বলেন না? এ বন্ধু তিনটে হয়েছে না, হয় নাই? এবার সময় 300 বছর, ক বছর বলো? 300 বছর কাঁদার পরে তারিখ নকল করছে বলে আমাদের জিজ্ঞাসা করো যে আল্লাহ
আল্লাহর নবী আদমের চোখের পানি পড়তে পড়তে নাকের দুটো সাইডে পানি ড্রেন হয়ে গেছে, এত কেঁদেছে। 300 বছর কান্নার পরে আদম আর হাওয়া সাক্ষাৎ হয়েছে, জায়গাটার নাম হলো আরাফাত, যেখানে আজও হাজিরা গিয়ে একবার দাঁড়ায়। এই জন্য ওই জায়গাটার নাম আরাফা দেওয়া হয়েছে, তাহলে ওটা ধুধু ময়দান একটা নাম আরাফা হলো কি করে? এই জন্যে এখানে সে দুজনের সাক্ষাৎ হলো, আর দুজনে মিলে একসঙ্গে জাবালে রাহমাতের কাছে গিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনে জাবালে রাহমাতের কাছে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমরা অত্যাচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি রহম না করো আমরা ধ্বংস হয়ে যাব। রব্বে জুল জ্বালাবলে আফেরেশতারা 300 বছরের কান্নার পানি জমা নিয়ে নাও। আর আজকে দুজনে একসঙ্গে যখন ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ বললাম ওদের ক্ষমা করে দাও, যদি বলো সুবহানাল্লাহ। তো 300 বছর কাঁদার পরে স্বামী স্ত্রী একসঙ্গে দোয়া করার পরে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। কথা মনে রাখবেন, ভুল করেছে জান্নাতে শাস্তি পেয়েছে, দুনিয়াতে ক্ষমা পেয়েছে। 300 বছর পরেতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদম দোয়া করেছিল, ও আল্লাহ আমি এটা সহ্য করে নিয়েছি, আমার বাচ্চারা এটা পারবে না। আমি যেমন করে হোক ফাটা করে ভাঙা দেয়ালের ভিতরে, একদিকে খড় আছে একদিকে নাই, ওই চালার ভিতর জীবন কাটিয়েছি, আমার বাচ্চা সহ্য করতে পারবে না। তাই মাটির দেয়ালটা ভেঙে পাঁচিল ইটের দেওয়াল দিয়ে অ্যাসবেস্টারের চাল দিয়ে ঘরটা মজবুত করে বুকে সাহস পেয়েছি, আমি তো বেঁচে গেছি, আমার বাচ্চাদের কোনো কষ্ট যদি বলো হবে না। তাই সেদিন আদম বলেছিল, রব্বানা আমার সহ্য হয়ে গেছে, মেনে নিয়েছি, আমার বাচ্চারা এতটা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক শুনেছিল, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শুনে নে, আমার তরফ থেকে যখন হুদা যাবে আর ওটা যখন মেনে নেবে, ওটা যখন মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওদের ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। হুদাটা কি বলো? হুদার নাম হলো কোরআন। হুদার নামটা কি বলো? জোরে বলো, কোরআন। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার হাবিবের কাছে কোরআন দিয়েছি, হাবিবের কাছে কোরআন দিয়েছি, আর আমার কাছে ডেকে এনে আমার ইবাদতের কায়দা দিয়েছি। কোরআন দিয়েছি কোথায়? জিব্রাইলের হাতে দুনিয়াতে। আর নামাজ দিয়েছি আমার নবীকে, জিব্রাইলকে সাথে করে ডেকে নিয়ে আরশেতে। কোথায় বলো? আরশে। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই হাবিব শুনে নাও, এই উম্মতে মুহাম্মাদি শুনে নাও, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি যখন রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে যাবে, ঠান্ডা পানিতে অজু করে নেবে আর বিবিকে অজু করিয়ে দেবে, আর দুজনে যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে এসে দাঁড়াবে, বিবি পর্দাতে নামাজের নিয়ত করবে আর স্বামী আমার ঘরে এসে নামাজের নিয়ত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক শুনাচ্ছে, হাবিব তোমার উম্মতের 2 রাকাত ফজরের নামাজ পড়ে যখন আমার কাছে মিয়া বিবি হাত তুলবে, আদমের 300 বছরের কান্নার সওয়াবটা উম্মতে মুহাম্মাদি 2 রাকাতই পেয়ে যাবে। নবীর আফসোস করবি কি করবে না? খোদা সারা জীবন কেঁদে কি হবে? আদম নবী সারা জীবন কেঁদে কি করবে? উম্মতে মুহাম্মাদি 2 রাকাত নামাজ যখন ফজরের পড়ে নেবে আর স্বামী স্ত্রী দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছে, হাবিব আদমের 300 বছরের কান্নার সওয়াব
আপনার চোখের পানির দামটা আমি উম্মতে মুহাম্মাদের নামে লিখে দেব। আল্লাহ পাক শুনেছে শুনে দে, নবীর আল্লাহর কাছে তামান্না করেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ সব পেলাম তোমাকে দেখা পেলাম না, একবার তোমাকে দেখতে চাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক বলেন সম্ভব না, অসম্ভব এটা হবে না। আমার রাসূলকে দেখে আরশে নিয়ে গেলেন, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আসার সময় নবী উম্মতের জন্য একটু মুখটা নরম করে তাকালো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব কি বাকি আছে বলো, কি চাও বলো? বলে থাকার দরকার লাগে না। বলছে বলো বলো, এত কথা যখন হলো ওটাও বলো। বলছে আল্লাহ বলতে পারি, আগে তুমি কথা দাও যে আমি বললে তুমি মেনে দেবে, কেন না তুমি না বললে তোমার অসুবিধা। আল্লাহ পাক বলছে, হাবিব সব যখন মেনে নিলাম ওটাও মেনে নেব। বলছে আল্লাহ আমার মনের কথাগুলো, আমার দুঃখ বেদনাগুলো, আমার ইচ্ছাগুলো, আমার সব রকমের আঘাতগুলো আপনার কাছে এসে জানানো সহজ হলো। আপনার কাছে থেকে মনের মতো বদলা পাওয়ার বড় আশা ছিল, ওটাও পাওয়া গেল। আল্লাহ গো আমার সব আশা পূরণ হলো, আমার উম্মতের এই সুযোগটা কি একবার হবে বলো? আল্লাহ পাক শুনে, হাবিব কথা যখন দিয়েছি তখন লাগবো, আমি ফেলবো না। তবে নবী গো তোমাকে বোরাকে চেপে জিব্রাইল মিকাইলকে সাথে নিয়ে আজ পর্যন্ত আসতে হয়েছে, তোমার উম্মতকে বলে দিও ওকে আজ পর্যন্ত আসতে হবে না। ও যখন জমিনে পবিত্র হয়ে মুসাল্লা বিছিয়ে দেবে, তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহু আকবার, হাতটা কানে থেকে নবীর উপরে যাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, আরশ কুরসি নিয়ে ওই নামাজের মুসাল্লার সামনে বসে যাব। আল্লাহ নবী শোনাচ্ছেন, ইন্তাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের নবী শুনিয়েছে, যখন ইবাদত করবে তখন মনে করো আমি আমার আল্লাহকে সামনে দেখতে পাচ্ছি, যদি না দেখতে পাও তো মনে করো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। মনে করতে পেরেছি বাবা না, কারণ কোরআন হাদিস জানি না, তাই আল্লাহ পাঠুছি ফিল আরদি সুমান্দুরু কাইবা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, ভালো করে নজর করো, দুনিয়ার কানুন যেমন হবে আমার কাছে তোমার ফয়সালাটা তেমন হবে। বাপজি দেখাতে হবে, হাতে কলমে দেখাতে হবে। বাপ বেটাই হলো চোর, বাপ বেটা কি জোরে বলো? চোর। যখন যা পায় হাত সাপ্লাই করে নেয়, বাপ বেটাকে দিয়ে পাচার করে, বেটা বাপকে দিয়ে পাচার করে। নাম করা জিনিস এমন সময় দোকানের সামনে থেকে মাল সরাবে, দোকানের বাপও বুঝতে পারবে না, হেনা না বলেন। কথা বোঝেন কি বোঝেন না? আপেলের দোকানে গেছে চুরি করবে, তাকে চুরি করার কোনো বাঘ না, কি করে নেবো? বেটা আপেল দেখছে আর বলছে জিনিসটা ভালো না, তো বাপ তখন বলছে তোর মতো ছেলে, কাঁদে ভাই ছেলে শয়তান মতো, আপনার মেরেছে চর ছেলে, ঢিকবাজি কি আপেলের ঝোলার উপরে পড়েছে, আপেল যেমনি ছড়িয়ে গেছে গুড়িয়ে ঢাকায় তুলে দিয়েছে চারটে পকেটে। জেলে বলো বেটা মাল খেয়ে চারটে মাল নিয়ে কেটে চুরি করার কায়দা কেমন? কথা বলছে চুরি শুধু তো উল্টে গেছে, এরা কায়দা দেখেছো শয়তান কেমন? এদিকে সবাই কুড়ুচ্ছে আর ছেলেকে বলেছে কি ও মারও খেয়েছে চারটে আপেল লিখে রাতেবেলা খাচ্ছে, বলছে বাপ চটা আসতে মারতে হতো, বুঝতে পারি রে আমি ঠিক মারছিলাম, লেগে গেছে, খাওয়াও খাবেন খাও। কথা বুঝেছে? এত সাপ্লাই হাত যে কেউ বুঝতে পারে না। এখন বাপ বেটা দুজন কলকাতায় গেছে, চিন্তা করছে সব জায়গা যখন ছেড়েছি একে ঝাড়বো, হেনা না বলো, আমি দোকানের সামনে ঝাড়ি কে আমাকে ধরবে বলো? বিগ বা
বাজারের ভেতরে ঢুকেছে। কতলা ঘর পাঁচতলা, কটা কামরা পাঁচশোখানা, গার্ড কটা চারটে, ম্যানেজার কটা একটা, সেলসম্যান কটা মোটেই নাই, কাস্টমার কটা হিসাব নাই, মাল কত জানা নাই। আচ্ছা এ তো যে সব মাল পাবে, এত বড় বিগ বাজার, একটাও সেলসম্যান নাই। লঙ্কা রাখা আছে, সবজি রাখা আছে, কেউ নেওয়ার নাই, কেউ বলার নাই, যা মন যাবে তাই না, কাপড় সাজানো যেটা মন যাবে সেটা নাও, সেলসম্যান নাই। সাবান টাঙানো আছে হাজার হাজার, যেটা মন যাবে সেটা নাও সেটা নাই। ছেলে বলছে বাপ এত সুযোগ আর কোথায় পাবো না, দাদা বলছে বাপ বলছে ভুল করে হাত দিস না, সব জায়গায় মাল ফসকেছে বাপ, এখানে মাল ফসকাবে না। বলছে বাপ তুমি কি বোকা গো, দোকানদারের সামনে থেকে মেরে নেই বুঝতে পারে না, এখানে তো কেউ নেই কেউ ধরতে পারবে না। তখন বাপ বলছে বেটা দোকানদারকে তোমার আমি দেখতে পাই বা না পাই, দোকানদার আমাকে দেখতে পাচ্ছে। বলে বাপ বলে হ্যাঁ, চেপে যা হাতে কানে বাড়াস না, আর এখানে হাত বাড়ালে বাপ দাদার পিঠ ফসকাবে না। কথা বোঝেন কি বোঝেন না, বেটাকে বুঝাতে পারে না। বেটা বলছে ঠিক আছে ঠিক আছে, দেখবো বাপ তোমার কেমন কায়দা খানা। বাপ মার নিচ্ছে, বাপের চোখ ফাঁকি দিয়ে দুটো সাবান পকেটে ভরে, যখন ফাঁকে বার হচ্ছে মালের হিসাব হয়েছে, চালান হয়ে গেছে, যেমনি কেটে গেছে চে করে বাসি বেজেস। তখন বাপ বলছে বেটা এবার তু খা পেটা, আমি বাইরে দাঁড়াই। বলে কি ভেতরে কি আছে বল, একটা সাবান শোন, এবার সাবানের তোকে ধুয়ে দেবে। গার্ড বলছে পকেট চেক করো, তোমার ভেতরে মাল আছে। বলে কে দেখলি বল দিদি, এ কী করে দেখলি বল দিদি, দেখুন সোজা আছে নাকি তাই বল। বলে হ্যাঁ, তুই কি বুঝলে আমি এখান থেকে পেয়েছি। বলে করছে বলে না, যখন সামনে স্ক্রিনের সামনে বসিয়েছে চেক করে ব্যাগ মেরেছে, তখন দেখতে পাচ্ছে হ্যাঁ বাপ বোধে দুটো সাবান নিচ্ছে এর তলা দিয়ে বাবারটা। এটা কে রে বলে আমি, কি করে দেখে উড়ল, এই উড়ল কি করে। বলে শোন ওই বসে আছি ওখানে যে জায়গায় ধরা পড়ছে, নাম কি বলো, কিসে ধরেছে বলো, জোরে বলো, শিশি, জোরে বলো, আসলে শিশি নয় আসলে ক্যামেরাটার নাম হলো ছিছি। কি ক্যামেরা বলো, ক্যামেরার নাম কি, এটা পালিশ করে হয়েছে শিশি, সারা জীবন জলটা শুনছো শিশি, আসলে শিশি নয় সত্যটা শোনাও, নাম হলো ছিছি। বলবো হ্যাঁ কথা বলে, আগে যখন ছোট ছিলাম দেখতাম ছেলে পুলেকে তুলে বাপ বলতো মা বলতো লেমু তেলে আই মত, রাতে বিচার বুঝি বুঝলে, তা বলতো। এখন আর মুতের কথা বলে না, বলে এখন ছেলেদের কি বলে, একটু হিস করে এলে, একটু হিস করে এলে, হ্যাঁ না বলে, আর মুতের কথা বলে না, এখন হাই ফাই হয়েছে, তাই দুধের ছেলে কোলে নিয়ে মা বলছে ছেলে পিস করে পেশা করছে, কথা বলছে নাই তো ওই জঙ্গলে ওখান থেকে পালিশ করে মুতের জায়গা থেকে পালিশ করে হয়েছে, তেমনি ছিছি থেকে শিশি হয়েছে। বলে বুঝতে পারি নাই, বলে বোকাজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ পাক শুনিয়েছে হাবিব উম্মতকে, বলে দাও কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল বারীদ, ঘাড়ের যত রক কাছে আছে আমি তার থেকে বেশি কাছে আছি, আল্লাহ কার জন্য ফেরেশতা লাগিয়ে রেখেছি। তুমি যখন নোংরা কাজে হাত দেবে ফেরেশতা বলবে ছি ছি তোমার এটা মানায় না, তুমি মুসলমান কলেমা পড়েছ ছি ছি এ কাজ তুমি করো না। এ ছি ছি ক্যামেরা আজ থেকে 1400 বছর আগে তৈরি হয়েছে, ও বন্ধু আমার আল্লাহ পাক শুনিয়েছে বিশ্বের বাজারে তুমি যে দোকানে যা করছো করো, আমার কোনো সেলসম্যান থাকবে না, কিন্তু
তুমি যে ভুলটা যেখানে করেছো আমার কাছে ক্যামেরাতে ধরা আছে, এই ক্যামেরা থেকে পালাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাচ্চামা শুনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি যখন নামাজে দাঁড়াবে নিয়ত করে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার পাশে কেউ থাকবে না থাক, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এই যে মনে নিয়ে সামনে যখন দাঁড়াবে আর নামাজে যাবে, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আল্লাহ নবীর হাদিসে পাক শুনিয়ে দিলাম, আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত যখন নামাজে দাঁড়াবে আমার আল্লাহ বলে দেবে, ও সমস্ত ফেরেশতারা শুনে নে, আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, যখন সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, সূরা ফাতিহার পরে যখন সূরা পড়ে রুকুতে চলে গেছে, উম্মতের জীবনের যত গুণা ছিল প্রথম রুকুতেই পরিষ্কার হয়ে গেছে। ও নামাজের সালাতে রুকুতে গিয়ে বলছে, সুবহানা রাব্বিয়াল আযীম, ওগো পরওয়ারদিগার আলম, তোমার থেকে বড় পবিত্র আর কেউ না, তুমি সবথেকে বড় পবিত্র, তোমার থেকে বড় আজমত আলা পবিত্র আর কেউ নেই। আল্লাহ পাক বলে, বান্দা রে, আমার ফেরেশতাদের দেখে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে পবিত্র বলেছে, সবথেকে বড় পবিত্র আমাকে বলে, আমার পায়ে যখন সেজদা করেছে, এই পবিত্র পায়েতে অপবিত্র জন সেজদা করে না। তাই বান্দার জীবনে যত পাপ আছে প্রথমে নামিয়ে দে, তারপরে আমার পায়েতে এসে যাবে। তাই তাই রুকু থেকে উঠে বলেছে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ গো তুমি সব শুনেছো যা বলেছি, সব করে দেখেছো যা বলেছি, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আর ফের বলছে আল্লাহু আকবার, তুমি সব থেকে বড়, তাই তোমার পায়েতে পড়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলাম, আমার বান্দা যখন রুকুতে সেজদাতে যাবে ও একেবারে আমার আরশ কুরসির সামনে হবে। তাই সমস্ত নবীরা বলেছে, রব্বানা সারা জীবন কেঁদে তোমার দর্শন করতে পেলাম না, উম্মতে মুহাম্মাদি নামাজে দাঁড়ালে তুমি নেমে যাবে, এর থেকে ভাগ্যবান আর কে হবে। তাই মন চাচ্ছে নবী না হয়ে যদি উম্মতে মুহাম্মাদি হতাম, 300 বছরের আদমের কান্নার সবাবটা 2 রাকাত ফজরেই পেয়ে যেতাম, আর নামাজে সেজদাতে গিয়ে তোমার আরশ কুরসির পায়া ধরে কাঁদতে পেতাম। কি গো বাবা জিদা, ইমাম ফজরের নামাজে যাবে তবে তো? হ্যাঁ, আদান হচ্ছে আয়ালা সালাম, ও বলছে সারাদিন ঠেলেছো কলকাতায় ঠেলা, এখন তো ঘুমোবার পালা, সুইট মা লেপ ঢাকা দিয়ে দিয়েছে বউ, ও তখন কো কো করে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে থাকে 9:30 বেজে 52 মিনিট। ফেরেশতা চিন্তা করছে, মাল উঠেছে, দেখ রে কাদের দলে রে, 37 বছর স্বভাব নেবে। ফেরেশতাদের কাছে একবার ভাবা আছে, দরকার আছে, আমার বাবা দিদা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেকটি নবী নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ফিকির করেছে, উম্মত কি করে জান্নাতে যাবে, উম্মত কি করে জোরে বলো জান্নাত যাবে, একটা উম্মত জান্নাতে যাবে না, তার জন্য ফিকির করেছে। কত নেকি ভাবে, যতটা ফিকির ততটা। আর উম্মতে মুহাম্মাদের জন্য বলা হয়েছে, এক মুহূর্ত যদি উম্মত এটা ভাবে যে জাতি কি করে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর জাহান্নামের আগুন থেকে জাতি কি করে নাজাত পাবে, এই ফিকির যদি এক মুহূর্তের জন্য করে তো 70 বছর নফল ইবাদতের সওয়াব এক মুহূর্তেই পেয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সুযোগ উম্মতে মুহাম্মাদকে দিয়েছে, অন্য কারণ নসিবে জোরে বলেন নাই। কাবা ঘরে নামাজ পড়লে, কাবা ঘরে নামাজ পড়লে 1,00,000 রাকাতে সওয়াব পাবে, মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে, আর উম্মতের বাঁচানোর ফিকির নিয়ে রোডে বার হয়ে 2 রাকাত নামাজ পড়লে 7,00,000 রাকাতের সওয়াব পাবে। আমার
আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস নিয়ে এই একের দিলের মধ্যে রেখে আর আখ ও দেখতে হবে না। যখন কথা বলছিলাম না তখন আমার কম্পিউটার ফিট করা আছে, বোকা কোথাকার কথা বলতে বলতে সেন্টারসে গেছে, অটোমেটিক কথা ঠুকে দেবে যে মৌলভী টাইম হয়ে গেছে, আপনাকে বলতে হবে না। আমার বাবা যে আমার শুনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেই নবী যে নবী উম্মতের জন্য এই সুযোগ করিয়ে দিয়ে গেছে, আর যে নবীর উম্মতের জন্য নবীরা পর্যন্ত তামান্না করেছে, ওই নবীর উম্মত হওয়ার জন্য শর্ত দুটো, একটা হচ্ছে নামাজি হতে হবে আর আরেকটা হচ্ছে রুজি কেটে দান করতে হবে। আমি আপনি সকলে তৈরি হবেন ইনশাআল্লাহ, হবেন ইনশাআল্লাহ, আজ থেকে কন্ট্রোলের চাল নিশ্চয়ই দান করব, বারণ করব না, কিন্তু শর্ত একটা, এক বস্তা চাল আপনি কিনেছেন বাড়ির খাবার জন্য, আপনার দুঃখে যে কন্ট্রোলের চালটা ওতে ঢেলে দিন না, পাইল হয়ে যাবে, কোথায় চলে যাবে বুঝতে পারবেন না, ওর থেকে আপনি ফকিরকে দিয়ে দিন, আপনার বরকত হবে, আপনার লাভ হবে, আল্লাহ রহমত নামবে। শুধু খালি খাঁটিটা ওদের দেবো আর খাঁটিটা আমি নেবো, এটা করতে যাবেন না, আল্লাহ এক সেকেন্ডে পাল্ট খাইয়ে দিতে পারে। পারি না পারি না, পায়ে কি পারে না, অফুরন্ত সুখে সংসার, সম্ভ্রান্ত সংসার, বিশাল বড় রাজপ্রাসাদ, স্বামী স্ত্রী দুজনে সব করে খেতে বসেছে, ভালো সুন্দর বিরিয়ানি, কি সুন্দর খাবার, একেবারে খাসির মাংস কষা নিয়ে খেতে বসেছে, ভিক্ষুক এসে বলেছে ভাই আমি বড় অসহায়, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, দুটো খাবার দেবে আমাকে, ঘ্রাণটা খুব সুন্দর নাকে গেছে, বেচারা বলেছে আমাকে দুটো খাবার দেবে, তো দু স্বামী স্ত্রী খেতে বসেছিল, একটা প্লেট করে কিছু খাবার তুলে দিয়ে বললে যাও দিয়েছো, বেচারি চাইছে। এই ভদ্রমহিলা খাবারের প্লেটটা নিয়ে দরজার কাছে গেলেন, আর যাওয়ার সাথে সাথে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাড়িওয়ালা ছুটে থাকে, বউ বেহুশ, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে, ফকিরের গোষ্ঠীর আধা বেঁধে দিই, আমার বউকে কি বলি রে, কি পাড়ার লোকেরা ফকিরকে ধরেছে আর ওর বউকে পানি দিয়ে জ্ঞান ফিরাচ্ছে, বলে দাঁড়াকে জিজ্ঞাসা করি কী করেছে, তারপর ওর মার ঠিক হবে, কথা বোঝেন কি বোঝেন, তাহলে এখন মারিস না, আগে বউকে জিজ্ঞেস করি কী করেছে, যেমন করেছে ঠিক তেমন পেটাই হবে, কী বলেন জি, মেয়েটার জ্ঞান ফিরিয়ে জিজ্ঞাসা করছি, হাবো ও তোমাকে কিছু বলেছে, বলছেন না হো, কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, খারাপ কথা বলেছে বললেন না, গায়ে হাত দিয়েছে বললেন না, তুই বেহুশ হলে কেন, বলেছে দুঃখের কথা, বলবো বলবো তোমাকে, বললে হ্যাঁ বলো শুনি, বলছে শোনো আমার প্রথম বিয়ে ওরই সঙ্গে হয়েছিল, আমার প্রথম বিয়ে ওরই সঙ্গে হয়েছিল, অকুত মালের মালিক ছিল, অফুরন্ত সম্ভার ছিল, দুনিয়ার সব কিছু ছিল, বড় দুঃখের বিষয় কি জানো, ঠিক একদিন তোমার সঙ্গে যেমন আজ খেতে বসেছি এরকম খেতে বসেছিলাম, আর একজন ভিক্ষুক এসে সেই সময় বলেছিল আমাকে দুটো খেতে দেবে মা, আমি আমার প্লেটটা নিয়ে তার থেকে অর্ধেক খাবার কেটে ওই ভিক্ষুকটাকে দিয়েছিলাম, তাই জন্যে সে আমাকে খুব তাই জন্য ও আমাকে খুব লাঞ্ছনা ভর্ৎসনা দিয়েছিল এবং ফকিরটাকে খুব তিরস্কার দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আজ যার পয়সার হিসাব ছিল না সে আজকে ভিক চাইতে এসেছে, দেখে আমি আর সহ্য করতে পারলাম না, যে কালকে যার পয়সার কোনো অভাব ছিল না আজ তাকে খোদা ভিক করতে পাঠিয়েছে আর আমার হাতে এসে খাচ্ছে, আমি আর সহ্য করতে পারলাম না, বেহুশ হয়ে গেলাম। এই স্বামীটাকে বুকে জড়িয়ে নিয়ে টপ টপ করে কাঁদছে আর শুনছে, বলছে স্বামী দুঃখ পেয়েছে আমি, আর চোখে পানি কেন রেখে এনেছো তুমি, কেন কাঁদছো তুমি, বলছে বিবি সেদিন যে ভিক্ষুকটাকে তুমি তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল, যে ভিক্ষুকটাকে তুমি খানা দিয়েছিলে বলে তোমার উপরে হাত চালিয়েছিল, আমি সেই ভিক্ষুক আর তুমি সেই ভিখারি খেতে দেওয়ালা, আমি সেদিন ভিক চাইতে গিয়েছিলাম আর সেদিন ওর দরবারে আমাকে অপমান করেছিল। রব্বে জুল জালাল বলে এই পৃথিবীর মানুষ শুনে রাখো, কাল যাকে ভিখারি বানিয়েছিলাম আজ তাকে অট্টালিকার মালিক করেছি, কাল যে প্রাসাদে বসেছিল জুতো মেরে তাকে ভিক্ষরা করিয়েছি, এটা আমি পারি আর কেউ পারে না, যদি বিশ্বাস থাকে তাহলে জীবনে কিছু চাইতে হলে তার কাছে
যে দিয়ে কোনোদিন ফিরত চায় না। আল্লাহ যদি বলতো আমার নিয়ামত আমাকে ফিরিয়ে দে, পৃথিবীতে মানুষের বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এ সারা জীবন যার কাছে চা নিয়েছে সবাই বলেছে আমারটা আমাকে দিয়ে দাও। ইহা তাকে কোলের বিবি যদি কিছু দিয়ে থাকে তো বিপদের সময় বলে আমার টাকা আমাকে দিয়ে দাও, আমাকে আমার ধার দিল দাও। কিন্তু রব্বে জুল জালাল বলে জন্ম থেকে মরণ পর্যন্ত আমার নিয়ামতের সম্ভার তোর উপরে দিয়েছি, আমি কোনো দিন ফিরত চাই নাই। আমি যদি বলতাম খালি চোখের জ্যোতিটা আমাকে ফিরে দে, এই পৃথিবী অচল হয়ে যেত, এক পা চলতে পারতো না, ফ্লাইট আসমানে ক্রাক হয়ে যেত, ফ্লাইট আসমানে আগুন লেগে পুড়ে যেত, বাসগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লক্ষ লক্ষ মানুষ মরে যেত, ট্রেনগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ধূলিসাৎ হয়ে আগুনে পুড়ে যেত। আমার বাবা জিদ আমার শোনাচ্ছেন বন্ধুরা, রাব্বে জুল জালাল বলে আমি যদি আধ ঘন্টার জন্যে খালি অক্সিজেনটাকে অফ করে দিই তো পৃথিবীতে যত মানুষ আছে পুঁটি মাছের মতো থরথর করে কাঁপতে কাঁপতে মরে যাবে, তার গালেতে একটু পানি দেবার মতো কোনো মানুষ থাকবে না। আমি রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি কোনো দিন ফিরিয়ে চাই নাই। এরপরে বলেছি যে বান্দা আমার কাছে চায় না, আমার বড় তার প্রতি রাগ হয়, যে চায় সে আমার কাছে প্রিয় হয়, বান্দা আমার কাছে না চেয়ে কার কাছে চাইতে যায়। এই জওয়ান যুবকের আল্লাহওয়ালা ভাইরা এখানে জীবনে যতবার চাইব তো আল্লাহর কাছে, কারণ কথা দিয়েছি ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন, মাথা নামালে তোর পায়েতে নামাই আর ভিক্ষা করলে তোর পাশে হাত বাড়িয়ে চলে যাই। তাই কোন কবি বড় সুন্দর বলেছে, চুপচাপ রহনে সে লড় যাও, মে এসে সাইন নেই।